বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে সেরা কিছু অসামান্য গল্প দিয়ে সাজানো আমাদের প্রতিটা পর্ব। এসো গল্প শুনি। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ওই এলাকার একটা গঞ্জ থেকে বেলা প্রায় ১২টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগল। সময়টা পূজার পরে, দিনটা মেঘলা মেঘলা, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করল। সন্ধ্যের কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ পেল। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিক দিয়ে একেবারে মেঘনায় গিয়ে মিশেছে। পূর্ববঙ্গে সে আমার নতুন যাওয়া, চোখে সব যেন কেমন নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের ধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে রাখা আধা চতুর্দশী জ্যোৎস্না চিকচিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সুটি বেত ফান গাছের বন জায়গায় জায়গায় খালের ওপর ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছোঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সেই অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল, নদী চারদিকে, সমুদ্র খুব দূরে নয়, ১০-১৫ মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরও একটু, রাত হলো। খালে দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অঞ্চলে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে বসে থাকবেন না, আসুন ছোঁয়ের মধ্যে, এইসব জঙ্গলে। কি একটা বলতে গিয়েও থেমে গিয়ে শুধু বললেন, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন, সেই সব গল্প করতে লাগলেন। দেখতে দেখতে রাত প্রায় ১২টার কাছাকাছি হলো। মাঝে আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে বড় নদী পড়বে, এত রাতে আর একা সেই নদীতে পাড়ি জমাতে পারবো না, এইখানেই নৌকো রাখি। আমরা ওর কথায় সায় দিলাম, নৌকা সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গী ভদ্রলোকটিকে বললাম, মশাই এই তো সরু খাল, আরে পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী একটু হেসে বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত আনন্দে ছোঁয়ের মধ্যে ঘেসে বসলাম। খানিকক্ষণ বসে থাকার পর সঙ্গী বললেন, আসুন চোখটা অন্তত বুঝে থাকি, বলতে বলতে হাই তুলতে লাগলেন। খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও ওদিকে জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। একটা লম্বা হাই উঠল আমার। তারপর যা ঘটল সেটি আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। ভালো করে শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে এলো অন্ধকার ঘন ঝোপের ওপাশে অনেক দূরে কবির জঙ্গলের মধ্যে কে যেন কোথাও গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামাফোন? এই বনে এত রাতে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, না গ্রামাফোন নয়, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চস্বরে আর্ত করুণ সুরে কে যেন বলছে। শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর।
প্রতিবেশী তেতলার ছাদে গ্রামাফোন বাজলে যেমন নিচ থেকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ একটানা সুরের ঢেউ এসে কানে বাজে, এও অনেকটা সেরকম। মনে হলো কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে এলো, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হলো, তারপর অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি আবার নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছয়ের বাইরে এলাম, চারিপাশে অন্ধকার আলকাতরার মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকার তলে খালের জল ভাটার টানে কল কল করে বাজছে, আর শেষ রাতের বাতাসে খালের জলে কেয়া ঝোপেই এক ধরনের অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হেজল গাছের কালো গড়িগুলো অন্ধকারে অদ্ভুত চেহারা নিয়েছে। ভাবলাম সঙ্গীতের ডেকে তুলি, আবার ভাবলাম বেচারিরা ঘুমোচ্ছে ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজেই জেগে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছয়ের ভেতর ঢুকতে যাব এমন সময় অন্ধকারে ঢাকা সেই বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট আর্ত করুণ কণ্ঠের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকার মাঝি ধর্মর করে জেগে উঠল, আমি সঙ্গী ভদ্রলোকটিকে জাগাতে লাগলাম। মাঝি আমার কাছে ঘেসে এলো, ভয়ে তার গলা স্বর কাঁপছিল। ইয়া আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু, শুনতে পেয়েছেন আপনি? সঙ্গী ভদ্রলোক জেগে উঠলেন। হি মশাই, ডাকলেন কেন, কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললাম। তিনজন তাড়াতাড়ি ছয়ের বাইরে এলাম, তিনজন অন্ধকার বনভূমির দিকে চেয়ে কান খাড়া করে রইলাম। তখন আগের মতো সব চুপ, ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও বেশি শব্দ হচ্ছিল। সঙ্গী ভদ্রলোক মাঝিটিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? হ্যাঁ বাবু, বায়ে কীর্তিপাশার গড়। সঙ্গী ভদ্রলোক রেগে উঠে বললেন, তবে তুই এত রাত্রে নৌকো এখানে বাঁধলি কেন? কথাবার্তা ধরন শুনে মাঝিকে বললাম, কি কি ব্যাপার মশাই, কিছু জানেন নাকি আপনার এই ব্যাপারে? ভয়ে যতটা না হোক বিস্ময়ে আমরা কিরকম হয়ে গিয়েছিলাম। মাঝিকে জিজ্ঞেস করলাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, ওই আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি এর আগেও আরও দুবার নৌকো বেয়ে যেতে যেতে ওটা শুনেছি। সঙ্গী ভদ্রলোক বললেন, এটা এই অঞ্চলের এক অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে নৌকোর মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের কাছে অজানা, সেটাই আপনাকে বলি, শুনুন। তারপর কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। আজ থেকে 300 বছর আগেকার কথা, মুনিম খা তখন গৌড়ের সুবেদার। এ অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খা আলীর তখন খুব প্রতাপ। মেঘনার মোহনায় বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের খোঁজে ওঁত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এই সমস্ত জায়গা কীর্তি রায়ের অধিকারে ছিল। এই জায়গাটা তার সুদৃঢ় দুর্গ ছিল, মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েও ছিলেন। তার অধীনে কামান, সৈন্য, সামন্ত, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ তখন পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা, এদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এ অঞ্চলের সকল জমিদারকে সবসময় সৈন্যদল তৈরি রাখতে হতো। এই বনভূমির পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে গিয়ে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে খুব কমই ছিল
যে তার জমিদার বাড়ির অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়াও তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ বা ছোট নৌকো ছিল। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের তুলনায় অনেকটাই বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভাগ পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ রায় ছিলেন কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের আমন্ত্রণে নরনারায়ণ তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণ রায়কে দেওয়ারের মতোই স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যে কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণ রায়কে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ঠাট্টা তামাশায় গম্ভীর প্রকৃতির নরনারায়ণ রায়ের নিজের মান বাঁচিয়ে চলায় দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পান না। নানা জায়গায় খুঁজে যখন হতাশ হয়ে পড়েছেন, তখন নিজের বিছানায় বালিশ তুলতে গিয়ে দেখতে পান বালিশের তলাতেই তার পাগড়ি চাপা আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচেই খুঁজেছেন। তার প্রিয় তলোয়ারটা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল। আবার পাঁচবারই তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে খুঁজে পেলেন। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। বন্ধু পত্নীর সঙ্গে কিছুতেই এটে উঠতে না পেরে নরনারায়ণ স্থির করলেন তার বন্ধু স্ত্রীটি কিঞ্চিত ছিটগ্রস্ত। দিন কয়েক এরকম কাটাবার পর একদিন কীর্তি রায়ের আদেশে হঠাৎ চঞ্চল রায়কে কী একটা কাজই গৌড় যাত্রা করতে হল। নরনারায়ণ রায় ও বন্ধু স্ত্রী কখন কি করে বসেন সেই ভয়ে নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী ঠাট্টার হাসি এসে বললেন, এবার যখন আসবে না ভাই, তখন এমন একটা লোক সঙ্গে এনো যে দিন রাত তোমার জিনিসপত্র ঘরে বসে পাহারা দেবে, বুঝলে? নরনারায়ণের বজরা রায় মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন দুপুরবেলা সমুদ্রের সেই অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদন নদীর সামনেই সমুদ্র, সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান নদী। নরনারায়ণের বজরা রক্ষীরা কেউ হত হল, কেউ বা মারাত্মক জখম হল। নরনারায়ণও নিজে জলদস্যুদের প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের একটা চোট খেয়ে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান হবার পর দেখতে পেলেন তিনি একটা অন্ধকার জায়গায় শুয়ে রয়েছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। কিছুক্ষণ জোর করে একদৃষ্টে তাকিয়ে থাকার পর বুঝলেন, যেটাকে তিনি বড় নক্ষত্র ভাবছিলেন সেটা আসলে ছোট জানালা দিয়ে আসা বাইরের আলো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার ঘরের ভেজা মেঝের মধ্যে শুয়ে রয়েছে। ঘরের দেওয়ালের জায়গা জায়গায় সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন, আরও কটা রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাবার আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সেদিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর নরনারায়ণের চোখের সামনে থেকে জানালা দিয়ে আসা দিনের শেষ আলোটাও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাথরের মেঝেতে শুয়ে অধীরভাবে মৃত্যু প্রতীক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পর, কতক্ষণ পরে তিনি তা বুঝতে পারলেন না। হঠাৎ চোখে আলো এসে পড়ায় তার তন্দ্রা ঘোর কেটে গেল। চোখ মেলে বিস্মিত নরনারায়ণ দেখলেন তার সামনে অন্ধকারে জ্বলন্ত প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধু স্ত্রী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে বিস্মিত নরনারায়ণ লক্ষ্মীদেবীর ইঙ্গিতে থেমে গেল। লক্ষ্মীদেবী তার হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় ভিজে দেওয়ালের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় কাতর থাকা সত্ত্বেও তিনি নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচার উৎসাহে বন্ধুর পত্নীর পেছন পেছন চলতে লাগলেন। একটা বাঁকা সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের বাইরে খালধারে এসে পৌঁছেছেন।
লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা ঝুড়ি নরনারের হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওই পারে গিয়ে খেয়ে নিও, তারপর যত শিগগির সম্ভব পালিয়ে যেও। ব্যাপারটা কি নরনারায়ণরা একটু একটু করে বুঝতে পারলেন। তার জমিদারি কীর্তিরায়ের জমিদারি পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরাই ভবিষ্যৎ জমিদার। অত বড় বিশাল ভূসম্পত্তি সৈন্য সামন্ত হাতে আসার সম্ভাবনা থাকলে কীর্তিরায় আর কি কিছু গ্রাহ্য করবেন? নরনারায়ণ কি নিজের রাজ্যে আমন্ত্রণ তাহলে কীর্তিরায়ের একটা বাহানা ছিল? আসল উদ্দেশ্য ছিল তাকে অন্ধকূপের আটকে রেখে হত্যা করা। তার মানে এই সমস্ত কিছুর মূলে আছে লক্ষ্মীদেবীর শ্বশুর কীর্তিরায়ের জঘন্য চক্রান্ত। কি সাংঘাতিক! নরনারায়ণ শিউরে উঠলেন। প্রদীপের আলোয় তিনি দেখলেন তার বন্ধুপত্নীর সেই চটুল হাসির চিহ্নটুকুও নেই। তার মুখখানা সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতোই স্নেহকমল হয়ে উঠে এসেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিক দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। কাছেই খালের জল ভাটার টানে তীব্র স্রোতে তীরের হোগলা জঙ্গলগুলোকে দুলিয়ে কল কল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরন, চঞ্চল কি এই চক্রান্তের মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না না ভাই, ওই সব ব্যাপারে কিছু জানে না। এসব সবই শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই ওকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমি বুঝতে পারছি গৌরটো সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বলতে লাগলেন, আমি আজ জানতে পারি, খেনকিগড়ের পাইক সর্দার আমার মা বলে ডাকে, তাকে দিয়ে দুপুর রাতে সব পাহারা সরিয়ে রেখে দিয়েছিলাম। নরনারায়ণ বলে উঠলেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। ভাই বলতে সাহস পায় না, তবু বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঠেস করলে, কি কথা বউ ঠাকুরন? তুমি আমার কাছে বলে যাও ভাই, শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কে যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি কখনো তোমার শ্বশুরের কোনো অনিষ্টা চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক চলে যাব, কিন্তু তুমি যত দূর সম্ভব সাঁতরে গিয়ে ডাঙায় উঠে তারপর চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারে নিঃশব্দে খালের জলে লাফিয়ে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর হাতের প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যেই শ্বশুরের গড়ের দিকে চললেন। একটু দূরে গিয়ে তিনি দেখলেন পাশের ছোট খালটায় দুখানা বড় ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, তবে কি এরা জানতে পেরেছে? দ্রুত পায়ে অগ্রসর হয়ে তিনি এসে সুরঙ্গের মধ্যে দেখলেন সুরঙ্গের মুখ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুরঙ্গের ভিতরে ঢুকে গেলেন। কীর্তিরায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তাহলে সেটা কেটে ফেলাই শরীরের পক্ষে ভালো। পরদিন আবারও দিনে আলো ফুটল, কিন্তু লক্ষ্মীদেবীকে কেউ আর কোনোদিনও কখনো দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুরঙ্গের দুপাশের দুই মুখ বন্ধ করে কীর্তিরায় তার পুত্রবধূ লক্ষ্মীদেবীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। শুনে নরনারায়ণ চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে এলো বাসন্তা লক্ষণ রায়ের মেয়ের সাথে খুব শিগগিরই চঞ্চলের বিয়ে। সেদিন রাতে চাঁদ ওঠার পর নরনারায়ণ রায় তার প্রাসাদের ছাদ থেকে চারদিকে আলোর সাগরের উপর দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণেরও চোখের পাতা ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরনী চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণের পুরপুরুষরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পুরপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নিচে উঠল। কিছুদিন কেটে গেল, তারপর এক শীতের ভোর রাতের কুয়াশা কেটে যাওয়ার সাথে সাথে
দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সলিপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদের ভিত কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় এবং সাথে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিয়ান গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের 40 খানা খোসা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরে নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কিন্তু কীর্তিরায় আগে থেকে প্রস্তুত ছিলেন। শুধু প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের ব্যাপারটা নিয়ে। কীর্তিরায়ের কাছে এটা ছিল সত্যিই অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তিরায়ও প্রাসাদ থেকে চোখ ছুটতে লাগলেন। গঞ্জালেস সুদীক্ষণ তার পরিচালনে 10 খানা স্বরূপ চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায় নৌবাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামান বাহিনী স্বরূপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পেছনে দাঁড় করলেন। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডিফেগা ছোট গড়গুলো খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিকে আক্রমণের জন্য তৈরি হল। অতর্কিত এই আক্রমণে কীর্তিরায়ের নৌবাহিনী শত্রু বাহিনীর দ্বারা ছিপি আটা বোতলের মধ্যে আটকে গেল। বাইরের বড় নদীতে যুদ্ধ দেওয়ার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তিরায় নৌবহর দুর্বল ছিল না। বিকেলের দিকে রোজারিওর কামানের আঘাতে কীর্তিরায়ের গড়ের পশ্চিম দিকটা ভেঙে পড়ল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30 খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে আছে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে এসেছে। ওপরে নীল আকাশে কেবলমাত্র একঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের মাথার ওপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণের চোখের সামনে বন্ধুপত্নীর কাতর মিনতিপূর্ণ চোখ দুটো মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এইভাবে কি স্নেহময়ী প্রাণদায়ী শেষ অনুরোধ ডাকতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কীর্তিরায়ের পরিবারের একটা প্রাণীরও যাতে প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের ভেতর লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান জিনিসপত্র বড় কিছু একটা নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের একটিও প্রাণীর সন্ধান পাওয়া গেল না। দুপুরের দিকে দুখানা মাত্র স্বরূপ খালের মুখে পাহারায় রেখে নরনারায়ণ রায় ফিরে গেলেন। এই ঘটনার দিন কয়েক পর পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালে এই লোকটি অন্য লোকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একটা আহত মুমূর্ষ লোক তাকে ইশারায় ডেকে যারো কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক পুরনো বিশ্বস্ত কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট কথাবার্তায় আগন্তুক কর্মচারীটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন সমেত মাটির তলায় এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি, একমাত্র এই লোকটি, সেই গুপ্ত ঘরের সন্ধান চায়। তখনকার দিনে কিন্তু এই গুপ্ত পদগুলো খুলে না দিলে সেখান থেকে বের হয়ে আসা অসম্ভব ছিল। কোথায় সে মাটির নিচে গুপ্ত ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটা মারা গেল। অনেক অনুসন্ধান করেও ঘরের কোন অংশে সেই গুপ্তগৃহ ছিল তা খুঁজে পাওয়া গেল না। কীর্তিরায় তার পরিজন সমেত চিরকালের মতো ওই মাটির তলাতেই আটকা পড়ে গিয়েছে। এই খালটা প্রকৃতপক্ষে সন্দ্বীপ চ্যানেলেরই একটি খাড়ি। খালের ধার থেকে একটু এগোলে গভীর অরণ্যের বুকে কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসাবশেষ এখনও বর্তমান আছে, দেখতে পাওয়া যায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিমতাল আর হিজল কাছের কালো গুড়িগুলো অন্ধকার বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে। সন্দ্বীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের নোলা জল
খাড়ির মুখে যখন জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার যে শুনেছে অন্ধকার বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্ত করুণ স্বরে চিৎকার করে বলছে, ওগো পথযাত্রীরা, ওগো পথযাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়লাম, দয়া করে আমাদের তোলো, আমাদের তোলো, আমাদের তোলো। ভয়ে কেউ বেশি রাত্রে এখান দিয়ে নৌকা বাইতে যায় না। আমার সঙ্গী ভদ্রলোক তার কাহিনী শেষ করল। তো গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি। গল্পটা সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।